বোরো ধানের বীজতলা ভরা থাকার কথা থাকলেও সুনামগঞ্জের 50টি হাওরে এখনো থই থই করছে পানি। জলাবদ্ধতার কারণে বোরো ধানের আবাদ পিছিয়ে যাওয়ায় শঙ্কায় চাষিরা। সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চার দফা বন্যা আর ভারী বৃষ্টিপাতের কারণে এখনো শুকায়নি সুনামগঞ্জের হাওর, পিছিয়ে পড়েছে বোরো ধানের আবাদ। পাগনা, খরচা, দেখার, শনির, মাটিয়ান সহ ছোট বড় প্রায় 50টি হাওরে জলাবদ্ধতার কারণে ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, যেখানে সেখানে বাঁধ নির্মাণের কারণেই নামছে না পানি। হাওর বন্যা ভরা পানি রয়েছে, গৃহস্থ লাগাইলে পরে লাস্টে শুভ ধান চল খারা যায় না, বৃষ্টি দূরে লায়, বন্যা দূরে লায়, পানি বেশি, পানিও কমে না, কোনদিন ধান লাগাইম আর কোনদিন গীতা বলব। যেখান দিয়ে মানে খাল পূরণ করার কথা ছিল, এখান দিয়ে খাল পূরণ হয়নি, এই জন্য পানিটা মানে অতটুকু আটেছে, পানিও অন্য বছর থেকে মানে প্রচুর পানি হয়ে গেছে। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বোরো মৌসুমের আবাদ ধরে রাখতে কৃষকদের মাঝে স্বল্পমেয়াদী জাতের ধানের বীজ বিতরণের উদ্যোগ নিয়েছেন তারা। বিধান 28-58 এই সমস্ত জাত দিয়ে যাতে তারা ওই দীর্ঘমেয়াদী জাতগুলো আছে ওগুলো রিপ্লেস করে আমরা এই স্বল্পমেয়াদী জাত দিয়ে যাতে ওরা ওনারা যে যেখানে পানি আস্তে আস্তে নামতেছে সেখানে আমরা জাতগুলো রিপ্লেস করতে পারি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। হাওরের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের। জরুরির ভিত্তিতে বাঁধ কেটে হাওরের পানিকে দ্রুত নেমে যাওয়ার সাময়িক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ হতে 300 কিলোমিটার নদীর গুরুত্বপূর্ণ অংশ ড্রেজিং অন্তর্ভুক্ত করে আমরা একটা প্রকল্প দাখিল করেছি। এবছর জেলার 11,000 হেক্টর বীজতলার চারা দিয়ে প্রায় 2,20,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।